হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দরকার হয়, সেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আপনি খুব সহজেই 60 দিনের মধ্যে করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, পাশে যে বেল আইকন আছে সেখানে একটা ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন আপনাদের চলে যায়। তো আমাদের প্রাথমিক অবস্থায় আসলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু অত্যন্ত কঠিন। তো আপনি বলতে পারেন যে আমি কতদিনে করেছি, আমি কিন্তু 1 বছরে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। তাহলে এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে আমি কি কেন বলতেছি যে 60 দিনের মধ্যে সম্ভব। আসলে আমি কিন্তু অনেক ভুল করেছি, আমি কিন্তু কাইকে কাইকে প্রতিটা স্টেপেই ভুল করেছি, যার জন্য কিন্তু আমার 1 বছর সময় লেগেছে। তো এই 2 বছরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তো এই অভিজ্ঞতা অনুযায়ী আমি এখন বুঝতে পারছি যে আসলে আমি কী কী ভুল করেছি, এবং এই ভুলগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন 60 দিনের মধ্যে পেতে পারেন। এবং পরবর্তীতে কিন্তু আমি আরিফ ট্রাভেলার নামে আরেকটা চ্যানেল খুলে সঠিকভাবে কাজ করায় কিন্তু আমি কিন্তু 60 দিনের মধ্যেই মনিটাইজেশন পেয়ে গেছি। এবং আমি কিন্তু অনেকেকেই আমি এই ইউটিউবিং দেখিয়ে দিচ্ছি, এবং যারা যারা আমার এই টিপসগুলো ফলো করছে তারা কিন্তু সবাই কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন পেয়ে যায়। তো এই 60 দিনের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের প্রথমে আমাদের একটা পরিকল্পনা করতে হবে। তো পরিকল্পনা করার সময় আমরা যে প্রথমে ইউটিউব চ্যানেল খুলব, তো ইউটিউব চ্যানেল খোলার সময় আপনি কোন চ্যানেল খুলবেন। এখন মনে করেন যে আপনি যে বিষয়টা ভালো জানেন ওই বিষয় নিয়ে আপনি ভিডিও দিবেন। আমরা প্রথমে করি কি, আমরা যখন যা খুশি, যেমন একটা ফানি ভিডিও আমরা চ্যানেলের মধ্যে দিয়ে দিলাম, আবার টেক ভিডিও দিলাম, আবার ভ্রমণ ভিডিও দিলাম। তো আসলে এরকম বিভিন্ন ভিডিও দেওয়া যাবে না, আমাদের চ্যানেলে এক জাতীয় ভিডিও দিতে হবে। এবং আমাকে পরিকল্পনা করতে হবে প্রথমে যে আসলে আমি কোন জিনিসটা ভালো পারি। আপনি যদি টেক বিষয়ে ভালো পারেন তাহলে টেক বিষয়ে দিবেন, আপনি যদি ফানি জিনিস ভালো পারেন সেক্ষেত্রে আপনি ফানি জিনিস দিতে পারেন, আপনি যদি কাউকে হাসাতে পারেন, সবাই যে যেই কাজটা পারে, আসলে যে যেই কাজটা পারে সেটাই কিন্তু তাকে করতে হবে। এর জন্য আপনি কিন্তু ভালোভাবে চিন্তা করবেন যে আপনি কোন জিনিসটা ভালো পারেন, এবং যেই জিনিসটা ভালো পারেন ওই চ্যানেল আপনি খুলবেন। এবং চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া যাবে না, এক জাতীয় ভিডিও দিতে হবে। এবং আমি দেখুন প্রথমে আমি চ্যানেল খুলে আমি কিন্তু বিভিন্ন ভিডিও যখন যা পাইছি, যেমন আমি ভ্রমণের ভিডিও দিছি, টেক ভিডিও দিছি, অ্যাপের ভিডিও দিছি, ইউটিউব রিলেটেড ভিডিও দিছি, অথবা যেখানে গেলাম এটা ভালো জিনিস দেখলাম, এভাবে আমি ভিডিও করে ছেড়ে দিছি। তো দেখুন আমি কিন্তু প্রথমেই ভুল করেছি। তো আসলে এই ভুল করা যাবে না, আপনি এক জাতীয় ভিডিও ছাড়বেন। এবং ইউটিউবে কিন্তু কোনো নির্দিষ্ট বাধাধারা নাই যে আপনি চ্যানেলে এক ধরনের ভিডিও ছাড়তে হবে, তবে আপনি যদি এক ধরনের ভিডিও ছাড়েন, আপনি যে জিনিসটা ভালো পারেন ওই ধরনের ভিডিও আপনি দিবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত সফল হবেন। এবার নাম্বার 2, তো আপনার আমাদের ভিডিওগুলো কিন্তু আমাদের এসইও করতে হবে। তো আমরা কিন্তু প্রথম অবস্থায় আমরা এসইও করি না ভিডিওতে, যার জন্য কিন্তু আমাদের ভিউ হয় না। এবং দেখা যাচ্ছে যে আমার 100 জন সাবস্ক্রাইবার যদি থাকে তো এই ভিডিওটা কিন্তু 100 জনের কাছে গেল, কিন্তু আপনি যদি ভিডিওটা এসইও করেন তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকের কাছে যাবে, এবং যে সার্চ করবে সেই কিন্তু আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে, তখন কিন্তু ভিউ বাড়তে থাকে। তো আমরা এসইও না করলে কী হয়, আর দেখা যায় যে আমাদের একটা ভিডিও ছাড়ার পর 1-2 দিন ভিউ হয়, তারপরে আর কোনো ভিউ হয় না। তো 1-2 দিনে দেখা গেছে 50টা ভিউ হইলো, তারপরে কিন্তু দেখা গেছে যে 1 মাস পরও দেখা গেছে আর 5টা ভিউ হয় না। এটা কেন হয়, আমাদের এসইও না করার জন্য। এবং আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু এসইও করি না, যার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু 1-2 দিন চলার পর আর চলে না। তো এর জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো এসইও করতে হবে। তো আমিও কিন্তু আমার ভিডিওগুলো প্রথম অবস্থায় কিন্তু আমি এসইও করি নাই, যার জন্য কিন্তু আমি এই মনিটাইজেশন পাইতে কিন্তু আমার 1 বছর সময় লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো এসইও করে নেবেন, এবং এসইও কীভাবে করতে হয় সে ব্যাপারেও কিন্তু আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তৃতীয় হলো, 3 নম্বর যে টিপসটা আপনি ফলো করতে হবে সেটা হলো, আপনার মনে করেন 60 দিনে যদি আপনি আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন 2টা ভিডিও আপলোড করতে হবে। 2টা ভিডিও যদি প্রতিদিন আপলোড করেন তাহলে আপনাকে আপনার এই 60 দিনে 120টা ভিডিও আপলোড
হবে, এবং প্রতিদিন সকালে একটি এবং রাত্রে একটি, এইভাবে আপনি সময় করে আপনি ভিডিও আপলোড করবেন। কারণ আপনি যেহেতু 60 দিনে মনিটাইজেশন পেতে চাচ্ছেন বা আপনার প্রাথমিক অবস্থার টার্গেটটা পূরণ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কিন্তু প্রথম অবস্থায় একটু বেশি পরিশ্রম করতে হবে। এবং এই যে প্রতিদিন 2টা ভিডিও আপলোড করবেন, সেটা কিন্তু প্রতিদিনই করবেন নিয়মিতভাবে। এখন আপনি 3 দিন করলেন না, পরে আপনি চিন্তা করলেন যে 3 দিনেরটা আমি 1 দিনে ছেড়ে দিই, 6টা ভিডিও আপলোড করে দিই, না, আপনি প্রতিদিন একই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন এবং এই 60 দিনে আপনি 100 ভিডিওটা আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক চ্যানেল র্যাঙ্ক করে যাবে এবং আপনার কিন্তু এই 60 দিনের মধ্যে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। এবার নাম্বার 4 নম্বর যে টিপসটা, সেটা হলো আপনার থাম্বনেল কিন্তু অবশ্যই ভালো হতে হবে। আমরা প্রথম অবস্থায় আমরা কিন্তু থাম্বনেল তৈরি করতে পারি না, তো আমরা চিন্তা করি যে ঠিক আছে আমরা পরে ভালোভাবে থাম্বনেল তৈরি করব, এখন আমার কিছু ভিডিও আছে আমি দিতে থাকি। আসলে তা না, আপনার কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার ভিডিওগুলো চলার বেশি সম্ভাবনা থাকবে, এর জন্য থাম্বনেল কিন্তু অবশ্যই ভালো করতে হবে। আর আপনার ভিডিও যতই ভালো, যদি আপনার থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবেন না। আপনি যে কোনো ভিডিও আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি একটা ভিডিওতে ক্লিক করছেন কেন করছেন, কারণ এই ভিডিও কিন্তু অনেক আছে। আপনার এই মনে করেন একটা জিনিস সার্চ করলেন, সার্চ করার পরে দেখুন যে 10-12টা ভিডিও কিন্তু আপনি আপনার পর্দায় দেখতে পাচ্ছেন, তো আপনি ওই ভিডিওটাতে কেন ক্লিক করলেন? কারণ থাম্বনেলটার জন্য। অতএব আপনার থাম্বনেলটা কিন্তু অবশ্যই ভালো করতে হবে। এবং আমরা কিন্তু মোবাইল দিয়ে কিন্তু অনেক ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারি, তো মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সে ব্যাপারে কিন্তু আমার ভিডিও আছে। আপনি প্লে লিস্ট থেকে মেক থাম্বনেল নামে আমার একটা প্লে লিস্ট আছে, সেখানে ক্লিক করলে দেখবেন যে মোবাইল দিয়ে কত সুন্দরভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। এবং আমি কিন্তু আমার সকল থাম্বনেল কিন্তু আমি মোবাইল দিয়ে করি। এখানে কিন্তু আপনি মোবাইল দিয়ে পিক্সেল এবং পিক্সআর্ট এই 2টা সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই একেবারে আপনার মন মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। এবার নাম্বার 5 নম্বর যে টিপসটা, সেটা হলো আপনাকে ফেস ক্যাম ভিডিও তৈরি করার প্রতি মনোযোগী হতে হবে। যদি আপনি দ্রুত সফল হতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটি আপনি ফেস ক্যাম ভিডিও করবেন যদি সম্ভব হয়। যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সফল হতে পারবেন, এবং আপনি যদি 60 দিনে আপনি 120টা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি এই 60 দিনের মধ্যেই কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। তো আপনি যে এই 60 দিনে 120টা ভিডিও আপলোড করবেন, তো এর মধ্যে 4-5টা ভিডিও আপনি খুব ভালোভাবে তৈরি করবেন, এবং আপনার এই 4-5টা ভিডিওর বিষয়বস্তু এমন হবে যে জনগণের দর্শকের খুব আগ্রহ থাকবে এই সাবজেক্টে। তো এরকম ভিডিও এবং এদের টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে দিবেন। কারণ আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন, যখন আপনার 100 ভিডিও আপলোড হবে তখন কিন্তু ইউটিউবের যে রোবোটিক সফটওয়্যার, এটা কিন্তু আপনার কিছু ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে যে এই কোন ভিডিওগুলো আপনার বেশি চলতেছে। যদি যখন দেখবে যে এই ভিডিওগুলো ভালো, তখন এই ভিডিওগুলো বেশি বেশি মানুষের সামনে উপস্থাপন করা শুরু হবে, তখনই কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হবে, এই যে 4-5টা ভিডিও আপনি যে ভালোভাবে তৈরি করবেন এগুলো কিন্তু ভাইরাল হবে। এর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই টার্গেট করে যে আমি 4-5টা ভিডিও এই যে খুব ভালোভাবে একটা ভালো সাবজেক্ট নিয়ে তৈরি করেছি, ভালোভাবে তৈরি করেছি, এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে। এবং আমার চ্যানেলও আমি এরকম 4-5টা ভিডিও কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করেছিলাম, টার্গেট ছিল যে এগুলো ভাইরাল হতে পারে, এবং এই সবগুলো ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে। তো আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সবগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যে আমার ভিডিওটা চললো না তা না, দেখা গেছে 6 মাস 1 বছর পরও কিন্তু এই ভিডিওটা ভাইরাল হতে পারে। যদি আপনার একটা ভালো ভিডিও থাকে তো দেখবেন যে 6 মাস পরেও আপনার ভিডিওটা আবার ভাইরাল হয়ে যাবে। এরকম আমার অনেক ভিডিও যে আমি খুব ভালোভাবে তৈরি করেছি যে ভিডিওটা ভাইরাল হতে পারে, কিন্তু দেখা গেছে 6 মাস চললো না, কিন্তু দেখা গেছে পরবর্তী 6 মাসের পরে দেখা গেছে লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই টিপসগুলো দিলাম, এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আমি আশা করি যে আপনার যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা কিন্তু 60 দিনই সম্ভব। এবং আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে নিশ্চিত আপনি 60 দিনের মধ্যেই আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। আরেকটা জিনিস হলো আপনি অন্যের ভিডিও কপি করবেন না, কপি করে যদি আপনার ভিউ বাড়ান সেক্ষেত্রে কিন্তু লাভ হবে না, তখন কিন্তু মনিটাইজেশন পাওয়ার সময় দেখবেন যে আবার আপনার মনিটাইজেশন পাচ্ছেন না, তো বা পেতে অনেক সময় লাগবে। আপনি যদি কপি না করেন
তাহলে দেখবেন যে আপনি আবেদন করার পরের দিনই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আজান নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।